আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খানমেতো চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে। এই বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি পৃষ্ঠারই ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে। যারা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা ভিডিও লেকচার সহকারে এই বইটি সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ আপনি নিজেও শিখতে পারবেন, অপরকে শিখাতে পারবেন। আজকে আমরা শিখব চ্যাপ্টার 67, পেজ নাম্বার 216, অ্যাডভার্ব টাইম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শিখাতে চান, আপনাকে এদের সকল ব্যবহার, দ্যাট মিন্স অ্যাডভার্ব টাইমের সকল ব্যবহার জানতেই হবে। সকল ব্যবহার না জেনে আমাদের স্পোকেন ইংলিশে কখনো পারফেকশন আসবে না। এখন আসুন আমরা এখান থেকে অর্থগুলি ভালো করে বুঝিয়ে দেবো। প্রথম, অ্যাডভার্ব টাইম সময়বাচক ক্রিয়া বিশেষণ, কখন দিয়ে প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যায় তাকে বা সে ওয়ার্ডকে অ্যাডভার্ব টাইম বুঝবেন। অ্যান অ্যাডভার্ব হুইচ টেলস আস ওয়েন সামথিং ইজ ডান ইজ কল্ড অ্যাডভার্ব টাইম। এখন আসুন অর্থগুলি আমরা পড়ব। লক্ষ্য করুন এখানে নাও, এখন, দেন, তখন বা তারপর, লেটার, পরে, টুডে, আওয়ার্স, ইস্টারডে, গতকাল, টুমোরো, আগামীকাল, অলওয়েজ, সর্বদা, সবসময়, আর্লি, যে কোনো সময়ের, কোন সময়ের, কোন সময়ের শুরুতে, অ্যাগো, আগে বা পূর্বে, লেট, বিলম্বে, দেরিতে, সোন, তাড়াতাড়ি, অবিলম্বে, অ্যাগেইন, আবার, অলরেডি, ইতিমধ্যে, রিসেন্টলি, সম্প্রতি, ইদানিং, সামটাইমস, মাঝে মাঝে, যখন এখানে এস যোগ হবে তখন মাঝে মাঝে অর্থ প্রকাশিত হবে, ওয়ান্স, একবার, টুয়াইস, দুইবার, টুয়াইস, তিনবার, ফোর টাইমস, চারবার, একইভাবে পাঁচবার হলে ফাইভ টাইমস, সিক্স টাইমস, সেভেন টাইমস, টেন টাইমস, একশোবার যদি বলেন হান্ড্রেড টাইমস, এইভাবে আপনি বার দিয়ে পড়তে পারবেন। অর্থাৎ ওয়ান্স টুয়াইস টুয়াইস, এরপরে যখন পরবর্তী সংখ্যাগুলি আসবে আপনি চারবার, পাঁচবার, দশবার, পঞ্চাশবার, একশোবার যখন বলবেন হান্ড্রেড টাইমস এগুলো বলবেন। তারপর আসেন আওয়ারলি, ঘন্টায় ঘন্টায়, ডেইলি, প্রতিদিন, উইকলি, সপ্তাহে সপ্তাহে, অর্থাৎ প্রতি সপ্তাহে, মান্থলি, মাসে মাসে বা প্রতি মাসে, ইয়ারলি, বছরে বছর বা প্রতি বছরে, প্রেজেন্টলি, এখনই, বর্তমানে। এখন আসেন ফ্রিকোয়েন্টলি, প্রায়, ঘন ঘন, পরপর, কন্টিনিউসলি, একটানাভাবে, এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে, সব সময় সময়, এগেন অ্যান্ড এগেন, বারবার, এভরি টাইম, সব সময়, প্রত্যেকবার, এভরি মোমেন্ট, প্রত্যেক মুহূর্তে, এভরি মর্নিং, প্রত্যেক সকাল, এভরি ইভিনিং, প্রত্যেক বিকাল, এভরি নাইট, প্রত্যেক রাতে, এভরি ডে, প্রত্যেক বা প্রতিদিন, এভরি উইক, প্রত্যেক বা প্রতি সপ্তাহে, এভরি মান্থ, প্রতি মাস, এভরি ইয়ার, প্রতি বছর, এভরি মোমেন্ট, শেষ লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত, লাস্ট মর্নিং, গত সকাল, লাস্ট ইভিনিং, গত বিকাল, লাস্ট নাইট, গত রাত, লাস্ট ডে, গত দিন বা কাল, লাস্ট উইক, গত সপ্তাহ, লাস্ট মান্থ, গত মাস, লাস্ট ইয়ার, গত বছর। এইভাবে গত বোঝালে লাস্ট ব্যবহার করবেন। আর যেমন গত শুক্রবার, লাস্ট ফ্রাইডে, গত মঙ্গলবার, লাস্ট মানডে, সানডে, টুয়েসডে, যেভাবে বসাতে পারেন, গত শীতে, লাস্ট উইন্টার, গত বলে আপনি লাস্ট বসাবেন। এবং এইখানে যে কোনো সময়, দিন, তারিখ, মাস, বছর বসিয়ে দিতে পারেন। গত 15 তারিখে, সেখানে কিন্তু লাস্ট বসাবেন, গত শুক্রবারে, গত 15 তারিখে, গত জানুয়ারিতে, গত ফেব্রুয়ারিতে, গত শীতে, গত পরীক্ষায়, লাস্ট এক্সাম। এভাবে যদি বলেন আপনি গত পরীক্ষায়, গত বিয়ের অনুষ্ঠানে, গত খেলায়, আর গত কথাবার্তায়, গত যে কোনো কিছু বলেন আপনি লাস্ট অব্দি বা সব বাক্যাংশ তৈরি করতে পারবেন। এখন আসুন অল ডে, সারাদিন, অল দ্য ডে, সারাদিন। এখন অল ডে দিয়ে বলা যায়, অল দ্য ডে দিয়ে বলা যায়, অল নাইট, সারা রাত, অল দ্য নাইট, সারা রাত। এইভাবে সারা বলতে আপনি সারা প্রায় সময়যুক্ত ক্ষেত্রে আপনি অল দিয়ে ব্যবহার করতে পারবেন। অল দ্য উইক, সারা বছর, সারা সপ্তাহ, অল দ্য মান্থ, সারা মাস, অল দ্য ইয়ার, সারা বছর, অল উইন্টার বা অল দ্য উইন্টার, সারা শীতে, সারা শীতে, অল দ্য জানুয়ারি, পুরো জানুয়ারিতে। এখানে যদি এইভাবে বলেন অল দ্য জানুয়ারি, পুরো জানুয়ারিতে, অল দ্য ফেব্রুয়ারি, অল দ্য মান্থ, অল দ্য জুন, জুলাই মাস, এপ্রিল, মে, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যে কোনো কিছু আপনি বসিয়ে দিতে পারেন। অল দ্য এক্সামস, যে সারা পরীক্ষায়, অল দ্য এক্সাম মানে সারা পরীক্ষা, অল দ্য মিটিং, সমস্ত মিটিংয়ে, অল দ্য মিটিং মানে সমস্ত মিটিং। এইভাবে আপনি নিজে থেকে বাক্যাংশে তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন ফর থ্রি আওয়ার্স, তিন ঘন্টা ধরে বা যাবৎ, ফর থ্রি ডেইজ,
তিন দিন ধরে, ফর এ উইক এক সপ্তাহ ধরে বা যাবত, ফর টু ইয়ার্স দুই বছর ধরে, সিন্স মানডে মঙ্গলবার থেকে, সরি সোমবার থেকে, সিন্স মানডে সোমবার থেকে, এখানে যে কোনো সময় বসাতে পারে, সানডে মানডে টুয়েসডে ওয়েসডে ওয়ানসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো তারিখ দিন তারিখ মাস বছরে নাম নির্দিষ্ট করে বলতে পারবেন। সিন্স 2019 সাল থেকে ফর এ ওয়াইল কিছুক্ষণ ধরে অকেজনালি মাঝে মাঝে অফেন প্রায় নেভার কখনো না সেলডম কদাচিত প্রায় না রেয়ারলি কদাচিত খুব কম প্রায় না ইয়েট এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত। তারপর মর্নিং সকাল বিকাল ডে দিন রাত মা সানডে মানডে টুয়েসডে এইগুলো মার্স এইগুলাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বুঝে দেব। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে প্রতিটা শব্দের কমপ্লিট ব্যবহার জানতেই হবে। শুধু আদু আদু জেনে কখনো ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর এনি ওয়ান টু স্পিক ইংলিশ টু নো সিম্পলি। আপনাকে যা কিছু শিখবেন ডিপলি শিখবেন অ্যাটু জেট অফ দ্য লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনটা কতভাবে ব্যবহার সেগুলো শিখতে হবে। যদি আপনি সেগুলো শিখতে চান খান মেহতার একটা কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গান এই বইটি সংগ্রহ করতে পারেন, কারণ চিলড্রেন স্পোকেনে এত ব্যবহার দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরবর্তী লেকচার হবে অ্যাডভার্ব অফ প্লেস কীভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নেই, তাই আমাদের সাথে থাকুন, ভিডিও লেকচারগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনার স্পোকেন ইংলিশে খুবই খুবই কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।